টুইটার, মেটা, অ্যামাজন, মাইক্রোসফট এর পর এবার গুগল। এবার কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটলো গুগল। 12,000 কর্মী ছাঁটাই করা হবে গুগলের মূল কোম্পানি অ্যালফাবেটে। ছাঁটাই গুগলারদের মানসিক জোর বাড়াতে বিদায় বেলায় আবেগঘন চিঠি কোম্পানির সিইও সুন্দর পিচাইয়ের। পুরো ঘটনায় নিজের উপর দায় নিয়েছেন পিচাই। টুইটার, মেটা, অ্যামাজন, মাইক্রোসফটের পর গুগল। 12,000 কর্মীকে আলবিদা। গুগলারদের আবেগঘন চিঠি সিইও পিচাইয়ের। অর্থনৈতিক মন্দাজ্জের ছাঁটাই প্রক্রিয়া জারি বিশ্বের তাবড় তাবড় কোম্পানিগুলিতে। টুইটার, মেটা, অ্যামাজনে চলছে কর্মী ছাঁটাই। সম্প্রতি কর্মী ছাঁটাই হয়েছে তথ্য প্রযুক্তি সংস্থা মাইক্রোসফটে। এবার সেই পথেই পা বাড়ালো মাইক্রোসফটের মূল প্রতিদ্বন্দ্বী সংস্থা গুগলও। গুগলের মূল কোম্পানি অ্যালফাবেট 12,000 কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমেরিকা সহ বিশ্বজুড়ে কোম্পানির বিভিন্ন শাখায় ওই বিশাল সংখ্যক কর্মী ছাঁটাই করবে গুগল। মোট কর্মী সংখ্যার 6% কমানো হবে বিশ্বের অন্যতম বড় টেক প্রযুক্তি সংস্থায়। মার্কিন মুলুকে ফের চোখ রাঙাচ্ছে আর্থিক মন্দা। প্রযুক্তি ক্ষেত্রে বড়সড় ধস নামার আশঙ্কা। তাই তড়িঘড়ি কর্মী ছাঁটাই করেছে মাইক্রোসফট। এবার গুগল ওই একই পথে হাঁটল। গুগলের মূল কোম্পানি অ্যালফাবেটে 12,000 কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোম্পানির হিউম্যান রিসোর্স, কর্পোরেট ফাংশন, ইঞ্জিনিয়ারিং, প্রোডাক্ট টিম থেকে ওই কর্মী ছাঁটাই করা হবে। বিপুল কর্মী ছাঁটাইয়ে দুঃখ প্রকাশ করেছেন কোম্পানি সিইও সুন্দর পিচাই। কর্মীদের আবেগঘন একটি চিঠি লিখেছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ওই চিঠি। গুগলের কর্মীদের গুগলের সম্বোধন করে চিঠিতে পিচাই লিখেছেন, সকলকে একটি খারাপ খবর জানানো হচ্ছে। গুগল থেকে 12,000 কর্মী ছাঁটাই করা হচ্ছে। এই জন্য আমি দুঃখিত। এতদিন সবার চেষ্টাতেই আমাদের সংস্থা সাফল্য পেয়েছে। সকলের অবদান অনস্বীকার্য। এই সিদ্ধান্তের দায় পুরোপুরি আমার। গুগল নিজের প্রোডাক্ট এবং কর্মীদের বিবেচনা করার পরেই এই কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। এই খবর পাওয়ার পর সংশ্লিষ্ট কর্মী এই দিন ওয়ার্ক ফ্রম হোম করতে পারবেন। চিঠিতে জানানো হয়েছে প্রত্যেক ছাঁটাই কর্মীদের 60 দিনের অগ্রিম বেতন দেওয়া হবে। পরবর্তী 6 মাস তাঁদের স্বাস্থ্য সংক্রান্ত খরচও বহন করবে গুগল। পাশাপাশি তাঁদের চাকরি খুঁজতেও সাহায্য করবে গুগল কর্তৃপক্ষ। পরবর্তী চাকরি সূত্রে ছাঁটাই কর্মীদের অন্য দেশে যেতে হলে তার দায়িত্বও নেবে গুগল। দিন কয়েক আগেই অপর টেক জায়ান্ট মাইক্রোসফটও তাদের কর্মী সংখ্যার 5% ছাঁটাইয়ের ঘোষণা করেছে। সেক্ষেত্রে 10,000 কর্মী কাজ হারাবেন বলেই জানায় মাইক্রোসফট। এবার 12,000 কর্মী ছাঁটাইয়ের ঘোষণা গুগলের। সব মিলিয়ে আমেরিকার আর্থিক মন্দায় বাড়ছে।